সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ঐতিহ্যবাহী আটজুড়ি গ্রামের পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির। বাগেরহাট জেলার মোল্লাহাট থানার আটজুড়ি ইউনিয়নের আটজুড়ি গ্রামেই এই মন্দিরের অবস্থান। মধুমতি নদীর পাড়ে মনোরম পরিবেশে এলাকার মতুয়া জনগোষ্ঠীর প্রচেষ্টায় গড়ে ওঠা এই মন্দিরে প্রতিদিনই উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। বিকেল হলেই নবীন প্রবীণ ভক্তরা এই মন্দিরে প্রার্থনায় জড়ো হন। ডঙ্কা কাশি বাজিয়ে লাল নিশান উড়িয়ে কোনো কোনো মতুয়ার দলও চলে আসেন এখানে। সবার অংশগ্রহণে মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় হরিনাম কীর্তন ও মাতাম। এই মাতাম মূলত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারী মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় আচার বা পদ্ধতি। মন্দিরে আগত ভক্তরা দীর্ঘক্ষণ এভাবে কীর্তন করে থাকে। সন্ধ্যার পূর্বভাগে এই মন্দিরে ভক্তদের সমন্বয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার সহধর্মিনী জগৎমাতা শান্তিদেবীকেই মূলত এই মন্দিরে পূজা করা হয়। প্রার্থনা পর্বে পূজার বিধিবিধানে তেমন কোনো কঠোর শর্ত না থাকায় ভক্তরা মনের মতো করে ফুল জল দিয়ে ঠাকুরের চরণে অর্ঘ্য নিবেদন করেন। এ সময় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বিশ্বব্রহ্মাণ্ডের সকল সৃষ্টির মঙ্গল কামনা করা হয়। প্রার্থনায় মতুয়াদের প্রধান ধর্মীয় গ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত থেকে সমস্বরে বন্দনা পাঠ করা হয়। এরপর বিভিন্ন উপাখ্যান পাঠসহ পরিবেশিত হয় শ্রী শ্রী হরিসঙ্গীত ও মহাসংকীর্তন সহ নানা মতুয়া সঙ্গীত। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শ অম্লান রাখতে মন্দির চত্বরে গড়ে তোলা হয়েছে গুরুচাঁদ শিক্ষালয় ও পাঠাগার। এই বিদ্যাপীঠে মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। মন্দির কর্তৃপক্ষ জানায়, এই মন্দিরকে কেন্দ্র করে দাতব্য চিকিৎসালয় গড়ে তোলার ইচ্ছা রয়েছে তাদের। এই গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন বাবু প্রতাপচন্দ্র মণ্ডল। এই প্রতাপচন্দ্র মণ্ডলের সেই পুণ্যভূমিতে আজই ঠাকুরের মন্দির স্থাপিত হয়েছে। এই জায়গাটা ছিল জংলা জায়গা, এখানে অনেক আগ থেকেই কিছু পূজা পার্বণ হতো। এখানে আমার পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির, সাথে সাথে আমরা স্থাপন করেছি গুরুচাঁদ মন্দির ও পাঠাগার, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শিক্ষার ব্যবস্থা আমরা করছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই এলাকার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সকলকে যাতে সহজে আমরা স্বাস্থ্যসেবা দিতে পারি সে ব্যবস্থাও আমরা এখানে করবো, এমন পরিকল্পনা আমাদের আগামীতে আছে। আমার বিশ্বাস আপনারা দেখবেন শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থের 150 পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আটজুড়ি গ্রামের নাম। এই আটজুড়ি গ্রামের এখানে গুরুচাঁদ ঠাকুর পদার্পণ করেছিলেন এবং দত্তডাঙ্গায় যে ঈশ্বর গাইনের বাড়ি, এই ঈশ্বরের গাইনের বাড়ি, এই যে খালটা আপনারা দেখছেন এটা চিলার খাল, এই চিলার খাল দিয়ে উনি হয়তো অসংখ্যবার দত্তডাঙ্গা গেছেন, তাই গুরুচাঁদ ঠাকুরের পদধূলি হয়তো এই পুণ্য মাটিতে পড়েছে। তাই অত্র এলাকাবাসী আমরা ধন্য, আমরা সমস্ত বিশ্ববাসীর কাছে প্রার্থনা করি, সমস্ত মতুয়াদের কাছে আমরা প্রার্থনা করি, আমাদের এই প্রতিষ্ঠান যেন মানব কল্যাণের জন্য হয়। এই মন্দিরটিকে
একটি আকর্ষণীয় ও চমকপ্রদ অবস্থানে উন্নীত করতে মতুয়াদের সহযোগিতা প্রার্থনা করেন ভূমিদানকারী ব্যক্তির স্বজনেরা। নমস্কার, হরিচাঁদ ঠাকুর। যে মন্দিরটা যেখানে অবস্থান করছে, এই অবস্থানের জমিটা হচ্ছে আমরা বড় জ্যাঠামশার, আমাদেরই, আমার জ্যাঠামশাই বা আমাদের পৈতৃক সম্পত্তির উপর এমন একটা মন্দির স্থাপন করতে হতে যাচ্ছে যেটা যাতে সুন্দর হয়। আমি এলাকার সমস্ত ভক্তবৃন্দকে আহ্বান করছি যাতে এখানে একটা সুন্দর মন্দির স্থাপন করা যায় এবং সবাই এখানে আসিয়া ঠাকুরের নাম কীর্তন করতে পারে। দর্শক, চমৎকার এই হরি মন্দিরটি দেখতে আপনারা যে কেউই মোল্লাহাট ব্রিজে নেমে ব্রিজের আন্ডারপাস ধরে দক্ষিণ দিকে মাত্র 2 কিলোমিটার এগিয়ে আটজুরি গ্রামে চলে আসতে পারেন। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। জয় হরিবল।